এই গত দুদিনে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখন মানে আজকে আমি বলতে এই যে ধরুন জিতের কোনো একটা সিনেমা যে চেঙ্গিসের যখন টিজার আমরা ভেবেছিলাম এই দিন আসতে পারে আমি ভিডিও করে বলেছিলাম আবার আসেনি তখন সেটা নিয়ে কতটা কন্ট্রোভার্সি হয়েছিল এবার কথা হচ্ছে বলিউডে শাহরুখ খানের জওয়ান নিয়ে কত কত ফেক আপডেট চারপাশে ছড়িয়ে গেল যে সেকেন্ড মে একদম টিজার আসবে একদম কনফার্ম এই দিনে আসতে চলেছে বিভিন্ন জায়গাতে পোস্ট করা হলো বলিউডের কত ইউটিউবার করলো এখানে ওখানে বিভিন্ন জায়গাতে বলে দেওয়া হলো আসবে ফাইনালে কিন্তু এলো না তো এই শাহরুখ খান বলি বা জিত বলি এদের সিনেমার ক্ষেত্রে বলে দেওয়া এই দিন কিছু আসবে খুব চাপ হয়ে গেছে কারণ এরা এখন মানে ফ্যান্সদের বা দর্শকদের চাহিদা কী করে বাড়াতে হয় খুব ভালো করে জানে মানে দর্শকদের এক্সাইটমেন্ট বাড়ানো এই দুজন মাস্টার মাইন্ড শাহরুখ খান আর জিত আপনারা দেখবেন চেঙ্গিজের সময় প্রত্যেকে প্রত্যেক দিন বলে যাচ্ছিল এই দিনই আসবে ওই দিন ওই আসবে এই দিনই আসবে আসেনি যেদিন মনে হয়েছে আনাউজি সেই দিন হঠাৎ করে চলে এসেছিলো তো এখন হিন্দিতে জওয়ানের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস হচ্ছে দেখুন অনেকেই বলেছিল যে সেকেন্ড মে অর্থাৎ কালকে টিজার আসবে আমি একটা ভিডিও করে বলেছিলাম আসতে পারে সিওরলি বলিনি কিন্তু অনেকে একদম সিওরলি বলে দিয়েছিল আসবে এবার কালকে অর্থাৎ সেকেন্ড মে কিছুই আসেনি এবার প্রত্যেকের তো মাথায় হাত বলিউডের ইউটিউবাররা সবাই আবার বসে গেছে ভিডিও করতে যে কেন এলো না কী জন্য এলো না যেমনটা আমরা বাংলায় করি অর্থাৎ ওখানেও হয় এখানেই এখানেও হয় দুই জায়গাতেই হয় কিন্তু বাংলা হিরোকে নিয়ে করলে সমালোচনা হয় ওখানকার হিরোকে নিয়ে করলে প্রশংসা হয় যে কত ক্রেজ দেখো কী হাইপ দেখো বাংলাতে এখন আমরাই হাইপ তৈরি করতে যে কোনো বাংলা সুপারস্টার কিনে তখন খেললি শুরু হয়ে যায় এটাই হচ্ছে পার্থক্য মানে ওখানকার অডিয়েন্স ওখানকার অডিয়েন্সের মধ্যে তো যাই হোক আজকে বলি যে জামান তাহলে কি পোস্টপোন হচ্ছে এবার বলিউড হাঙ্গামা থেকে কালকে টিজার আসেনি যেহেতু দর্শকের এমনি মন খারাপ ছিল আবার তার সঙ্গে সঙ্গে আজকে বলিউড হাঙ্গামা সকাল থেকে পোস্ট করে দিয়ে যে নাকি জামান পোস্ট হতে পারে দোসরা জুনের জায়গায় নাকি টোয়েন্টি নাইন জুন নাকি এটা রিলিজ করতে পারে এমনটা শোনা যাচ্ছে এখন অব্দি মানে বলছে তারা এবার এটা সত্যিই নাকি এটা মিথ্যেটা হতে পারে কি তো আমার মনে কিন্তু হানড্রেড পার্সেন্ট হওয়ার কোনো চান্স রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় না এখন আপনি যদি দেখেন চারপাশে এমন একটা পরিস্থিতি বহু আগে থেকে ট্রেলার টিজার এগুলো রিলিজ করা হয় না কারণ বলিউড খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই জানি একটা কিছু ভুল ত্রুটিকেও ধরে ফেললে সেটা নিয়ে তুমুল কন্ট্রোভার্সি যেমনটা বেসরাম ম্যাডাম গানের ক্ষেত্রে হলো এবার কন্ট্রোভার্সি সত্যি কথা হচ্ছে সিনেমাতে হেল্পই করে আর অনেক সময় তো বিপরীত হয় তো বোঝা যায় না কী হচ্ছে এই মতো অবস্থায় সবথেকে ভালো হচ্ছে রিলিজের কিছু দিন আগে মাত্র ট্রেলার টিজার গান পরপর আপডেটগুলো আনে এর ফলে কী হবে দর্শক সিনেমাটা রিলিজের মাত্র কয়েকদিন আগে থেকে সিনেমাটা নিয়ে একটা চারপাশে মানে বাজার গরম হয়ে যাবে যেমনটা পাঠানের সময় হয়েছিলো পাঠানের ট্রেলার কিন্তু রিলিজের মাত্র কয়েকদিন আগে এসেছিল এই যে কিসিকে ভাই কিসিকে যান তার ট্রেলার আসছিলই না ওটা ভাবছিলাম কী ব্যাপারে বা পোস্টপোন হয়ে যাবে না তো তা এখনও যদি আপনারা বুকমাই খোলেন দেখবেন যাওয়ানের কিন্তু রিলিজ ডেট সেকেন্ড জুনই দেখানো হচ্ছে যদি পোস্টপোনে কোনো ব্যাপার থাকতো ওরা কিন্তু সেই রিলিজ ডেট পুরো সরিয়ে দিত মানে কোনো রিলিজ ডেটই দিত না দেখা তো কামিং শুন কিন্তু সেটা কিন্তু না এখন অব্দি সেকেন্ড জুনি কিন্তু দেখাচ্ছে এবার আজকে হয়ে গেলো হচ্ছে তিন তারিখ মানে হাতে রয়েছে আর মোটামুটি আর খুব বেশি হলে পুরোপুরি মোটামুটি উনত্রিশ তিরিশ দিন হাতে রয়েছে তো কথা হচ্ছে তাহলে কী ব্যাপার পোস্টপোন কি হচ্ছে না কি হচ্ছে না এবার শাহরুখ খানের আমি যা মার্কেটিং যা স্টাইল স্টেটমেন্ট দেখে আসছি আজ থেকে বহু বছর আগে থেকে শাহরুখ খান দুর্দান্ত মার্কেটিং হয়েছে এবং বর্তমান টাইমে সে জানে কী মার্কেটিংয়ে কাজ করা উচিত কী করলে সিনেমার হাইপ বাড়বে সেটা হচ্ছে এটাই জাস্ট চুপচাপ থাকো সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করো না অন্য কিছু নিয়ে আলোচনা করো কিছু জামান নিয়ে কিছু আলোচনাই করো লোকের মধ্যে কী হবে রিলিজ ডেট এসে গেলো অথচ কিছু আসছে না লোকের মধ্যে ক্রেজ তৈরি হবে এই ক্রেজটাই সিনেমাটাকে হিট করাতে কাজে লাগবে এটাই শাহরুখ খান জানে এই জন্যই তাকে মার্কেটিং গুন্ডা বলা হয়ে থাকে বরাবর তো সেই জিনিসটা শাহরুখ খান খুব ভালো জানে এবং সেটা করছেও এই মুহুর্তে দেখুন চারপাশে কত কত টুইট হচ্ছে জওয়ান নিয়ে অনেকে বলছে যে জওয়ান শাহরুখ খান বিরাট মানে কী বলছে সবাই বলছে বিরাট অহংকারী হয়ে গেছে পাঠান এত টাকা তুলে ফেলে যে শাহরুখ খান খুব ঘেয়া হয় শাহরুখ খান ভাবছি দুদিন আগে ট্রেলার আনলো হিট মানে চারপাশে হিউজ আলোচনা এবার এই টাইমে হঠাৎ করে দেখবেন যে একটা টিজার চলে এসছে ট্রেলার আসবে রিলিজের দশ বারো দিন আগে এবং হিউজ ক্রেজ তৈরি করবে কারণ এই সিনেমাটা এমনই সিনেমা এটা যদি রিলিজের একদিন আগে ফেরার কিচ্ছু যায় আসবে না লোকে দেখতে যাবেই যাবেই যাবে লোকে শুনে নিয়ে যেতে বিজের সেতুপতি ভিলেন লোকে শুনে নিয়ে যেতে বিজের তেলাপতি বিজের ক্যামিও থাকছে লোকে জানে এতে দীপিকা বড় ক্যামিও থাকছে লোকে জানে এতে নয়তারা আছে লোকে জানে এই সিনেমার অ্যাকশন অন্য লেভেলের হচ্ছে তো লোকের আর কী যায় আছে লোকে সব থেকে বড় জানেন শাহরুখ খান রয়েছে শাহরুখ খানের এখানে অনেকগুলো চরিত্র রয়েছে ব্যাস দ্যাটস ইট ট্রেলার টিজার শাহরুখ খান নিজেও জানি টিজার একদিন আগে লাগলেও সেটা রেকর্ড পরিমাণ ভিউজ এনে দেবে আর পরের দিন লোকে টিকিট কেটে সকালবেলা যাবে শাহরুখ এই কনফিডেন্স তৈরি হয়ে গেছে পাঠানোর পর তো আমি শিওর আমি শিওর গ্যারান্টি দিয়ে বলছি যেমন পোস্টপোন হবে না যেমন দোসরা জুনে রিলিজ করবে আর আমার মনে হয় ট্রেলার টিজার বেশ কদিনের মধ্যেই চলে আসবে আমার তো মনে হচ্ছে টিজার ফাইনালি আর আরও আনবে কিনা কিছু বা ট্রেলার আসবে কিনা তবে টিজার এলে আমার মনে হয় তিন চার দিনের মধ্যে চলে আসবে আর ট্রেলার আমার মনে হয় রিলিজের ওই আঠেরো কি পনেরো দিন আগে বা দশ দিন আগে হয়তো আসবে এত আগে আসবে না আর গান হয়তো মাঝে মধ্যে আসতে পারে অনেকগুলো গানের ওই সবকটা গান মনে হয় সিনেমাটাকে রিলিজের আগে হয়তো আনা হবে না হয়তো থিয়েটার রিলিজের পর হয়তো গানগুলো ইউটিউবে আনাবে এমন হতে পারে তো দেখা যাক কী হয় আমার মন বলছে যেমন পোস্টপোন হবে না আর যদি পোস্টপোন হয়ও আমার মনে হয় উনত্রিশ তারিখটাই পারফেক্ট ডেট পোস্ট মনের জন্য তার থেকে বেশি পিছনে আমার মনে হয় না উচিত বলে আর যদি উনত্রিশ তারিখে অবধি যদি জামান পিছিয়ে যায় বলিউডের বাকি সিনেমাগুলোর পুরো পেছনে বাম্বু ঢুকে যাবে কারণ উনত্রিশ তারিখের পরের যে সপ্তাহটা তখন অনেকগুলো হিন্দি সিনেমা রিলিজ হওয়ার কথা রয়েছে সেগুলো তো রীতিমতো চাপে পড়বে যেমন আয়ুষ্মান খুরান সিনেমাটা ড্রিম গার্ল টু আরও কিছু কিছু কাজ রয়েছে উনত্রিশ তারিখ একটা সিনেমা আসার কাজ হল উনত্রিশে জুন সত্য প্রেম কি কথা যেটাতে কার্তিকারিয়ানটা রয়েছে সেটাও তো পিছিয়ে যাবে তো ওই সিনেমাগুলো মাথায় তারা এই ঝড়ের মধ্যে রীতিমতো উড়ে যাবে তো হলে তো খুবই বিপদ অন্যান্য সিনেমার জন্য জাওয়ানের কিছু যা আসবে না কিন্তু অন্যান্য সিনেমার বিপদ তো দেখা যাক কী হয় আমার মনে হচ্ছে সেকেন্ড জুনই আসবে পোস্টপোন হবে বলে আমার মনে হয় না এই যে ভিডিও করছে এর মাঝে হয়তো দেখবেন হয়তো হঠাৎ করে কিছু টিজারে দেখেছে শাহরুখ খানদের হঠাৎ করে এখন কাজকর্ম করছে তো দেখা যাক কী হয় তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে জানো আমি তো প্রচণ্ড এক্সাইটেড যাওয়ার নেই কারণ আরও একটা ঝড় আসতে চলেছে যাওয়ার নিয়ে আমি সিওর শট বলতে পারি এটা অল টাইম ব্লক বাস্টার হবেই হবে কারণ পাঠান সেরকম মানে আমার এই যে গল্প না নিয়ে যা কালেকশান করেছে সেখানে যাওয়ার একটা হিউজ গল্প রয়েছে তো হিউজ একটা ব্যাপার ঘটবে বলে আমার মনে হয় তো দেখা যাক কি হয় তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পেলে লাইকোটনা এখন তো ভাই টেক কেয়ার সবাই ভালো করে সুস্থ থেকে নমস্কার দেখা হবে টেক কেয়ার